সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজভাবে সুন্দর একটি বাংলা লিন সালোয়ার কাটিং ও সেলাই। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো আমি এখানে পায়জামার যে কাপড়টি সেটি কিন্তু চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন যে কোমরের যে চওড়াটা, তো সেটা নিব 16 ইঞ্চি এভাবে চওড়া, আর 1 ইঞ্চির মতো এসটা নিব, তো 17 ইঞ্চি মোট। এরপর নিব নিচের যে হাই, তো হাই 8 ইঞ্চি নিচ্ছি। 8 ইঞ্চি নেওয়ার পর এভাবে সোজা করে একটি দাগ দিয়ে দিব। এরপর এখানে রাউন্ড দিয়ে দিব, এই যে হাইয়ের যে রাউন্ডটা সেটা দিয়ে দিলাম। তো উপরে কিন্তু এটার কোমর হবে আর কোমরে কুচি হবে, ঠিক আছে। এরপর নিব কোমর বাঁধে যে জুলের মাপটা সেটা, তো 34 ইঞ্চিতে আমি মার্ক করে দিলাম। নিচের যে ঝুলের মাপটা কোমর বাঁধে 34 ইঞ্চি নিয়েছি, আর 1 ইঞ্চির মতো এখানে এসটা নিব। এই কারণে এই যে প্যান্ট পায়জামার মতো করে কাটবো, তো এই জন্য কিন্তু এই চিহ্নটা দিয়ে পরে সোজা করে দাগটি টেনে দিলাম। তো এখন নিব যে সালোয়ারের যে পায়ের মুখ সেটা, তো 5.5 ইঞ্চি নিয়ে এরপর অল্প পরিমাণে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো বাড়িয়ে নিতে পারেন, বা 6 ইঞ্চিও নেওয়া যায়। এটা আপনারা যেরকম যার যেরকম আর কি লাগে সে আন্দাজে নেবেন, মোটা চিকুন অনুযায়ী। এখন আমি যে রাউন্ডের দাগটি মিলিয়ে নিলাম, এই যে নিচে যে বাংলা লিন রাউন্ডটা হবে সেটা আমি দিয়ে দিচ্ছি। এই যে উপর থেকে মানে নিচ থেকে উপরের দিকে 6 ইঞ্চির বা 5 ইঞ্চির ভিতরে আপনারা এই চিহ্নটা দিবেন, তো আমি 6 ইঞ্চি দিলাম। এই যে এখন এই যে 6 ইঞ্চি থেকে এদিকে গোল করে রাউন্ডটি মিলিয়ে নিব। এই যে বাংলা লিন যে রাউন্ডটা সেটা দিয়ে দিলাম। আশা করি আপনারা রাউন্ডটি বুঝতে পারছেন, কাছে থেকে দেখালাম। এই যে 6 ইঞ্চিতে এই রাউন্ডটি গোল করে দিয়ে দিয়েছি। তো এখন আমি এটা কাটিং করব। এখন যে এখানে যে সেলাইটা হবে, তো সেখানে বন্ধ পাশ আছে, তো আমি কেটে নিচ্ছি। চাইলে না কেটেও কিন্তু সেলাইটা দেওয়া যায়, তো কেটে নিলে বেশি ভালো হয়, এই জন্য আমি কেটেই নিচ্ছি। তো দেখুন এই যে কাটা কিন্তু হয়ে গেল, আর যেখানে পাড়াটা হবে সেখানে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি অল্প করে কেটে নিয়ে। এখন আমি কোমরের কাপড় কেটে নিব। তো এইভাবে দুই বাজ করে নিলাম, এরপর আরও 2 বাজ দিলাম, তো মোট 4 বাজ। যদি 24 চওড়াটা নেন তাহলে 12 নিতে হবে। আর এই যে এইভাবে খাড়া কিন্তু 9.5 ইঞ্চি নিলাম, খাড়াভাবে 9.5 নিয়ে এরপর নিব চওড়ার মাপ। তো 9.5 ইঞ্চি দোনো পাশে নেওয়ার পর এভাবে মিলিয়ে নিতে হবে, বাড়তি যে কাপড় আছে সেটা কিন্তু কেটে নিতে হবে। তো 12 বা 13 এটা আপনারা যার কোমর আন্দাজে নিয়ে নেবেন। তো এখন আমি সেলাই করব, আশা করি আপনারা মনোযোগ সহকারে সেলাইটা দেখবেন, একদমই সহজ। কিন্তু তো প্রথমে মাঝখানের যে খাড়া সেলাইটা, কলি যেটাকে বলা হয়, তো সেটা দিয়ে দিচ্ছি। আর যেখানে ফাড়াটা হবে সেখানে সেলাই করতে হবে না, ততটুকু ফাঁকা রেখেছি। এই যে সেলাইটা দিয়ে দিয়েছি, সেমভাবে আমি দোনোটা সালোয়ার সেলাই করব। যেখানে ফাড়ার চিহ্ন আছে 6 ইঞ্চি সেইখানে রেখে দিতে হবে। এই যে রেখে দিলাম, তো একটা সেলাই দিব। চাইলে এখানে আপনারা চাপ সেলাই দিতে পারেন, আমি চাপ সেলাইটা দিচ্ছি না। এখন এই যেখানে যে 6 ইঞ্চি ফাড়ার জন্য রেখেছিলাম সেখান থেকে সিঙ্গেলভাবে আমি প্রথমে একটি সেলাই দিব। আপনারা চাইলে একবার ভাঁজ দিয়ে সেলাইটি করতে পারেন, আমি এখানে 2 বার ভাঁজ করে এরপর সেলাই করব। প্রথমে চিকুন করে 1 ভাঁজ দিয়ে সেলাইটি করে নিচ্ছি। এই যে এখন আরও 1 বার ভাঁজ করব। এই যে এভাবে দিয়ে দিলাম, দেওয়ার পর সেমভাবে সেলাইটি দিয়ে দিব।
এই যে রাউন্ডের জিনিসগুলো আসলে সিঙ্গেল ভাবে দেওয়াই ভালো, একবারে দিতে যাবেন না, তাহলে একটু এখানে আর কি পাক খায় থাকার সম্ভাবনা থাকে। এই জন্য এই যে প্রথম সেলাই দেওয়ার পর আবারও দ্বিতীয় যে সেলাইটা সেটা দিয়ে দিচ্ছি, আর বেশি টানা যাবে না, এখানে আলতো করে বসিয়ে বসিয়ে এরপর সেলাইটি দিয়ে দিতে হবে। এই যে তো সেম ভাবে কিন্তু আমি দোনো পায়ের সেলাই সেলাইটি দিয়ে দিচ্ছি। তো এখানে চাইলে কিন্তু লেসও ব্যবহার করা যায়, আমি এখানে লেস দিব না, বা কাপড় দিয়ে পাইপিং করা যায়। তো দেখুন এই যে সেলাইটি দিয়ে দিয়েছি, আর কিনারে যে আমরা জামার সাইডে যে সেলাই দিই সেভাবেই কিন্তু এখানে দুটি সেলাই দিয়ে দিয়েছি। এই যে সাইড ফাড়ার মতো করে সেলাইটি দিয়েছি। এই যে তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কিন্তু এখানে সুগুতাম দিয়ে দিব, চাইলে এভাবেও রাখতে পারেন, তো গুতাম দিলে বেশি ভালো লাগে। তো জামার সাথে ম্যাচ করে আমি এখানে সুগুতাম লাগিয়ে নিয়েছি, সুগুতাম আর কি কাপড়ের সাথে পেঁচিয়ে এরপরে এখানে সুই সুতা দিয়ে লাগাইতে হয় এটা, কারণ এখানে কিন্তু মেশিন দিয়ে সেলানো যায় না এই গুতামগুলো। এরপর আমি পুরা সালোয়ারটা সেলাই করে আপনাদের দেখাবো। তো দেখুন গুতামগুলো লাগানোর পর কিন্তু কতটা সুন্দর হয়েছে, দেখতেও খুবই ভালো লাগতেছে। তো আপনারা যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন, আর যদি তাও না বোঝেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি হাই সেলাই করে নিব। অবশ্যই হাইয়ের এখানে ডাবল করে সেলাই দিতে হবে, আর যেহেতু লিলেন কাপড় তো আপনাদের কাছে যদি ওভারলক মেশিন থাকে তাহলে আপনারা ওভারলক করে দিবেন, আর ওভারলক না থাকলে একটু বাড়তি করে সেলাই করে এরপর ভাঁজ করে বটে দিবেন, এটা আর কি লক করা বলে। এরপর আমি কোমরের এখানে অল্প করে কুচি দিয়ে দিব। তো সামনে পিছনে কিন্তু কিছুটা জায়গা ফাঁকা হবে, কারণ বেশি কুচি হবে না এখানে, তো দুই সাইডে আর কি বেশিরভাগ কুচিটা হয়েছে, সামনের সাইড আর পেছনের সাইডে কুচি কম হয়েছে, এতে কোনো সমস্যা নেই। এখন যে কোমরটা সেটা সেলাই করে নিব, তার আগে আপনারা মেপে নেবেন, যার যতটুকু লাগে ততটুকুই কিন্তু নেবেন। আমি এখানে কাটার সময় মেপে নিয়েছি, আর এখন আমি যে কোমরের সাথে যে জয়েন্টটা করব তো সেটাও মেপে নিলাম, ঠিক আছে কিনা, বড় বেশি কম হয়েছে কিনা। এখন আমি এইভাবে বাসপিটের সাথে বাসপিট রেখে কোমরটা জয়েন করে নিচ্ছি। দেখুন এইভাবে কোমর জয়েন করা কিন্তু কোনো ঝামেলা না, অনেকেই অনেকভাবে এই কোমরটি লাগায়, তো আমি আমার মতো করে আপনাদের দেখালাম, কারণ এইভাবে আমার কাছে ভালো মনে হয়, তো আমি এইভাবেই লাগাই। আবার খোলাভাবেও আমি আপনাদের দেখাবো, কোমর অনেকভাবেই লাগানো যায়। এখন আমি এলাস্টিক লাগিয়ে নিব। তো এলাস্টিকটাও কিন্তু মেপে নিতে হবে, এভাবে সিঙ্গেল সমান করে নেবেন, তাহলে কিন্তু ডাবল হয়ে গেল। আর এখানে অবশ্যই বেশি করে সেলাই দিতে হবে, যাতে সেলাইটা না ছুটে যায় রাবারের টান পড়লে। এরপর কাপড়ের সাথে এভাবে পেঁচিয়ে নিয়ে কাপড়ের উপর সেলাইটি দিয়ে দিব। পরের বার দেখুন আমি রাবারের উপরে সেলাইটি দিচ্ছি, আর হাত দিয়ে টেনে টেনে দিতে হবে সেলাইটি। খুবই সহজ রাবারটি লাগানো হয়ে গেল। এখন নিচের যে সাইড সেটা সেলাই করলেই কিন্তু রেডি। এই যে আমি এইভাবে রেখে এরপর এখান থেকে শুরু করব, একদমই আরেক পা আর কি যেয়ে এরপর শেষ করব। এক পা থেকে শুরু করে পুরো নিচের যে সাইডটা সেটা সেলাই করব। দেখুন সেলাইটি দিয়ে দিচ্ছি, আর এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিবেন, তাহলে কিন্তু সেলাই ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি এখানে ডাবল করে সেলাই দিয়ে দিব। এই যে
ডাবল সেলাইটি দিয়ে দিয়েছি। এখন আমি ভাঁজ করে দেখাবো। এই যে ভাঁজ করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা পরলেও কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, যাতে আবারও সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আল্লাহ হাফেজ।